মর্মান্তিক দুর্ঘটনা। এই দুর্ঘটনা তো আসলে কোনো পরিবার কিংবা তাদের কোনো অর্থ দিয়ে তাদেরকে সান্ত্বনা দেওয়ার কিছু নেই, কিন্তু আমি যেটা করেছি যে একজন বিবেকবান মানুষ হিসেবে সমাজের প্রতিনিধিত্বকারী এবং প্রতিনিয়ত যানবাহন ব্যবহারকারী, গণপরিবহন ব্যবহারকারী এবং মানুষের নিরাপত্তা যেভাবে বিঘ্নিত হচ্ছে গণপরিবহন ব্যবহারের ক্ষেত্রে, বিশেষ করে বেপরোয়া বাস চালক যানবাহন চালকের মধ্যে এই রেষারেষি কারণে যে মানুষের একটার পর একটা মানুষের মৃত্যু ঘটছে, তাদের জীবন ঘটে যাচ্ছে, এই বিষয়টি আমি আদালতের কাছে বিবেচনা এনেছি এবং আদালত রুলিশ করেছে যে কেন যাত্রী সাধারণ নিরাপত্তা নিশ্চিত করা হবে না এবং পরিবার প্রতি ব্যাংক ইন্টারেস্ট সহ কেন 2 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে না সেই মর্মে রুলিশ করেছে। 5 লক্ষ টাকা অবিলম্বে দিতে হবে, 5 লক্ষ টাকা, 5 লক্ষ, 10 লক্ষ টাকা এক সপ্তাহের মধ্যে দিতে হবে তার পরিবারকে। আর 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 হচ্ছে যে যারা যারা আহত হয়েছে সেই আহত ব্যক্তিদেরকে ইমিডিয়েটলি চিকিৎসার সমস্ত ব্যয়ভার এই পরিবহনকে গ্রহণ করতে হবে। আর তদন্ত কমিটি যেটা বলেছে যে তারা 2 মাসের মধ্যে রিপোর্ট দিবে, যেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট বুয়েটের অধীনে তারা তদন্ত করে 1 মাসের মধ্যে রিপোর্ট, 2 মাসের মধ্যে রিপোর্ট দিবে। আসলে ডাইরেক্টর ARI কে দায়িত্ব দিয়েছে ইনকোয়ারি করার জন্য, কমিটি গঠন করতে পারে না, অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের পরিচালককে নির্দেশ দিয়েছে আপনি তদন্ত করে দায়ী বা যে কজন হয় উনি করবে, যেটা অ্যাডিশনাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার ট্রাফিক এবং